ये रियान पराग स्पेशली हो सकता है क्योंकि मैंने उसको देखा है पहले भी आईपीएल में भी बॉलिंग डालते हुए, नेट्स में बॉलिंग डालते हुए, और मैंने पीसी में भी ये बोला कि उसमें एक एक्स फैक्टर है। গম্ভীরে ছোঁয়ায় পরাগ মিলন, কথাটা শুনতে কেমন লাগলো তাই না? তবে ভারতীয় ক্রিকেটে এমনই ঘটেছে সূর্যকুমার অধিনায়ক হওয়ার পর গম্ভীরের স্পর্শে। ঘটনাটা একটু জেনে নেওয়া যাক। এতদিন রিয়ান পরাগ নিজেকে ব্যাটসম্যান হিসেবেই তুলে ধরেছেন, বা বলা ভালো তাকে দল ব্যাটার হিসেবেই ব্যবহার করেছে, কিন্তু গম্ভীর তার মধ্যে ভালো বোলার হওয়ার সব যোগ্যতা দেখতে পেয়েছেন। তারই ফল হল শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে 5 রানে 3 উইকেট। এখন রিয়ান মানে ব্যাট এবং বলের সুন্দর মেলবন্ধন। এবার জেনে নেওয়া যাক কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এমন ঘটনা ঘটালেন গম্ভীর এবং সূর্যরা। গম্ভীরকে খেলার মাঠে যতই গম্ভীর দেখাক না কেন, তিনি আদতে যে প্রাণখোলা মানুষ তা বোঝা যায় তার সামাজিক কাজকর্মে। বোর্ডের প্রকাশ করা ভারতীয় দলের অনুশীলন করার যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে গম্ভীরকে বেশ হাসি খুশি মেজাজে দেখা গেছে। আর কোচের কাছ থেকে আসা উৎসাহ তখনই কোনো খেলোয়াড়কে উৎসাহিত করবে যখন কোচ কোনো খেলোয়াড়কে বুঝিয়ে দেবেন তার শক্তি এবং দক্ষতা কোথায় লুকিয়ে আছে এবং কিভাবে তাকে বার করা যায়। যদিও এখনই একটি সিরিজের সাফল্য দেখে কিছুই বিচার করা সম্ভব নয়, তবুও এটা বলা যায় সকাল দেখে বোঝা যায় দিন কেমন যাবে। ভারতীয় দল অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই নিজেদেরকে যেভাবে মেলে ধরছে তাতে ভালো কিছু আশা করাই যায়। এখন আসি রিয়ান পরাগের কথায়। মাঠে বল হাতে বিশেষ দেখা যায় না তাকে। সেই রিয়ান পরাগ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে 5 রানে 3 উইকেট নিয়েছেন। শেষ দিকে পরাগের হাতেই অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। পরাগ জানিয়েছেন কোচ গৌতম গম্ভীরের পরামর্শে বোলিং এর স্পিন অস্ত্রে শান দিয়েছেন তিনি। একটি ভিডিওয় নিজের বোলিং নিয়ে মুখ খুলেছেন পরাগ। তিনি বলেন, আমি বল করতে ভালোবাসি, নেটে প্রচুর বল করি, কোথায় বল করা উচিত, কিভাবে বল করা উচিত তা নিয়ে বোলিং কোচের সঙ্গে কথা হয়। গৌতম স্যারের সঙ্গে অনেক কথা হয়েছে, উনি অনেক পরামর্শও দিয়েছেন। সেভাবে প্রথম ম্যাচে বল করেছি, 16 বা 17তম ওভারে যদি উইকেটে স্পিন থাকে তাহলে আমার কিভাবে বল করা উচিত সেই পরিকল্পনা করেছি। আমি উইকেটে বল রাখার চেষ্টা করি, বল ঘুরছে, তাতে সুবিধা হচ্ছে। I love bowling. I bowl as much as I can. Behind the scenes communication chal raha tha, kaha bowling karna hai, kaise bowling karna hai, aur ye stages ke liye actually preparation hui thi, Gautam sir ke sath bhi hui thi ki 16-17 ওভার পে আগার বোলিং আয়ে আগার উইকেট থোড়া ঘুম রা তো কাহা বোলিং করনা হ্যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে লেগ স্পিনারের পাশাপাশি অফ স্পিন করেছেন পরাগ, ইয়র্কারও করেছেন তিনি। পরাগ বল হাতে তাদের দলের এক্স ফ্যাক্টর হতে পারেন এমনটাই জানিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, পরাগকে আমি আইপিএলে বল করতে দেখেছি, ও নেটেও অনেকক্ষণ বল করে। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আমি বলেছিলাম পরাগ আমাদের দলের এক্স ফ্যাক্টর, সেটা বোঝা যাচ্ছে। ये रियान पराग स्पेशली हो सकता है क्योंकि मैंने उसको देखा है पहले भी आईपीएल में भी बॉलिंग डालते हुए, नेट्स में बॉलिंग डालते हुए, और मैंने पीसी में भी ये बोला कि उसमें एक एक्स फैक्टर है। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলায় ভারতীয় দলে জায়গা পেয়েছেন পরাগ। জিম্বাবুয়ের পরে শ্রীলঙ্কা সিরিজেও রয়েছেন তিনি। বল হাতে ভালো করলেও এখনো ব্যাট হাতে বিধ্বংসী পরাগকে দেখা যায়নি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলে তিনি যে সেটাও করে দেখাবেন সেই আশা করছেন অগণিত ভারতীয় সমর্থক এবং ক্রিকেট প্রেমীরা। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।